গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে রবিবার, এখন বাজছে সকাল 7:30 বাজছে। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আর আপনাদের সবাইকে আমাদের একটা ব্লগে অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠি রান্নার কাছে, মানে গ্যাসের চুলার পাশে এসে গেছে, কারণ হচ্ছে সকাল সকালের আজকে জল খাবারের আয়োজন। তো এদিকে মামামের জন্য ছোট বাড়িতে মামামের জন্য চালের গুঁড়ি বানিয়ে নিয়েছি, আর আমার দু তিন দিন ধরে ইচ্ছে হচ্ছিলো চাউমিন খাবার। তো মনে হলো যে আজকে সকালবেলা আমি একটুখানি চাউমিন বানিয়ে খাবো। হাজব্যান্ড এমনিতেই চাউমিন টাউমিন বা তেলে ভাজা এইসব কিছু পছন্দ করে না, তো তার জন্য হাজব্যান্ডের জন্য একটুখানি চা বানিয়ে দিচ্ছি। ও একটুখানি চা মুড়ি দিয়ে খেয়ে নেবে, আর আমি ওইদিকে আমার জন্য বানিয়ে নিয়েছি চাউমিন, আর ওইদিকে মামামের জন্য চালের গুঁড়ি। মানে আজকে আমাদের তিনজনের তিন ধরনের খাবারের রেসিপি হবে আর কি। তো সকাল সকাল এই হাজব্যান্ডের চাও হয়ে গেছে, মামামের খাবারও হয়ে গেছে, এদিকে আমি আমার চাউমিন ভেজে নিচ্ছি। আর তাড়াতাড়ি করে ওদেরকে খাবার দাবার খাইয়ে দিয়ে ওরা একটু বেরিয়ে পড়বে, তারপর তাড়াতাড়ি করে কাজকাম গুজকাজ করে আমি যাবো আজকে রামনবমী প্রসাদ খেতে। যেহেতু আজকে নবমী, আজকে প্রায় সব জায়গা দিয়ে প্রসাদ টসাদ খাওয়ায়, তো তার জন্য একটু তাকালি সকাল সকাল কাজ স্টার্ট করে দিয়েছে, তার কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। আর দুপুর 12:00-1টার দিকে আমার কাজকাম গুছিয়ে আমি যেন রেডি হয়ে তারপর একটুখানি প্রসাদ খেতে যেতে পারি। তো এদিকে আমার মোটামুটি সব কিছু মানে বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বসে পড়বো খাবার নিয়ে। আর আমার পেটে এতটাই ক্ষুধা লেগে গেছিলো, তার জন্য আমি আর বিছানাপত্র গুজগাছ করার কথা ভাবিনি। তো ভাবলাম যেহেতু এতটা ক্ষুধা লেগে গেছে, খাবারও রেডি, তো আগে খাবারটা সাবার করে নিই, খেয়ে নিই, তারপর গিয়ে আমি আমার বাকি কাজকাম স্টার্ট করবো। তার জন্য দেখতে পাচ্ছি পিছনে ব্যাকগ্রাউন্ডে মশারি টশারি রয়ে গেছে, বিছানাপত্র রয়ে গেছে, জাস্ট ঘর দূর ঝাড় দিয়ে ঘরে একটু জল ছিটা দরজা মুছে তারপর খাবার মানে রান্নার কাছে গিয়ে খাবার বানিয়ে তারপর খাবারটা খেয়ে নিলাম। খাবার দাবার কমপ্লিট হয়ে গেলো, তারপর এসেছে সবজি। তো আমি কিছু সবজি কিনে নিয়ে চলে এসেছি, হাজব্যান্ড মানে সবজি টবজি কেনার দায়িত্ব আমার উপরে দিয়ে দিয়েছে, যে এখান থেকে কিছু কম কম করে কিনতে পারো। তার জন্য দুজন মানুষ তো বাজারে গেলে 1 কেজি 1/2 কেজি এর থেকে কম আনা যায় না, আর এখানে গেলে আমি 10 টাকা 20 টাকা এরকম করে কিনতে পারি। তার জন্য সবজি কেনার দায়িত্বটা আমার। আর আলু পেঁয়াজ আদা রসুন এই সব জিনিস হাজব্যান্ড কিনে নিয়ে আসে, কারণ ওগুলো বেশি বেশি প্রয়োজন হয়, আর বেশি দিন থাকলে নষ্ট হয় না, তার জন্য ওই সব মানে জিনিস কেনার দায়িত্ব হাজব্যান্ডের। তো সবজি কিনে নিয়ে এখানে আমাদের পাত্তা একটা ব্ল্যাঙ্কেট আছে, যে ওই ব্ল্যাঙ্কেটটা আমি সবসময় দোলনাতে পেতে রাখি, কারণ হচ্ছে ওখানে মাম্মা একটুখানি ঝুলুঝুলু করে, তার জন্য ওটা আমি দোলনাতেই রেখে দিই। আর মোটামুটি হেই গাইস, তো আজকেও আমরা সাজগুজ করে বেরিয়ে পড়েছি, আমরা আজকেও যাচ্ছি, আজকে হচ্ছে মহানবমী, রামনবমী বলতে পারে। তো আমরা যাচ্ছি ওখানে আজকে প্রসাদ খেতে। আজকে আমার সঙ্গে আছে অনামিকা, চলো। প্রসাদ টসাদ খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এখন এসে গেছি। সকালবেলা যে ওয়েদারটা করেছিল না, তখন আমি ভেবেছিলাম যে হয়তো আমরা মানে আজকে প্রসাদ খেতে যেতে পারবো না, কারণ সকালবেলা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর মেঘলা, প্রথম একদম অন্ধকার হয়ে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, তারপর থেকে একটুখানি বৃষ্টি হয়ে তারপর কমে গেছে, আর এখন পুরোপুরি রৌদ্র উঠে গেছে। তো এখন দিনটা বেশ সুন্দরই হয়ে আছে, চলো ঘরে যাই। তো প্রসাদ সব খেয়ে আসার পর একটুখানি রেস্টও নিয়েছি, রেস্ট নিয়ে এখন বসেছি একটু কাজ করার জন্য, কারণ হচ্ছে আমার যে যতগুলো জামা কাপড় আছে সেগুলো সেই জামা কাপড়ের ম্যাক্সিমাম সবগুলোই মানে সেলাই টেলাই ছুটে গেছে। তো আজ করবো কাল করবো বলে বলে জমিয়ে রেখেছি, কিন্তু আজকে দেখছি যে না, আর না করে পারছি না, কারণ অলমোস্ট মানে অনেকগুলোরই সেলাই ছুটে গেছে। আমি যেটা পরে আছি এটারও সেলাই এই সাইড দিকে ছুটে গিয়েছিল, কিন্তু তারপর কোনো রকম মানে বের করেছিলাম পড়ার জন্য, পরে দিকে একটা সাইড মানে যে সেলাই ছুটে গেছে, তারপর এখন সেলাই করেছি, তারপর এটা পরেছি। আর এই যে ড্রেসটা আছে, এই ড্রেসটার এটা হচ্ছে একটুখানি সাইডটা টাইট হয়ে যায়, তো সেই সেলাইটা ছুটিয়ে তারপর ওখানে আবার নতুন করে সেলাই যেতে হবে, তো তার ব্যবস্থা করছি। আর মামাম যে কোনো মুহূর্তে ঘরে চলে আসতে পারে, হাজব্যান্ড চলে গেছে মামুনকে আনতে, তো চলো আগে সেলাই টেলাই করি। কে এসেছে গো?
দেখো মা দেখো মা হাই হাই বলো হাই 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 বলো দা হাই বলো তো মোনা ও জুকার কেন কেন দিয়েছে রুদনি কেন দিয়েছে মোনা রুদনি কেন দিয়েছে কি জানি এটা দেখে না দেখিনি দেখেছে তোমাকে আঙুল দিয়ে দেখিয়েছে ও বলেছিলাম না মামা মাম দেখেছে তার জন্য তো এরকম করেছে খুব তীক্ষ্ণ দৃষ্টি মামামের কি এনেছে গো পাপা তোমার জন্য কি এনেছে পাপা সারাদিন বাজাও আজ হচ্ছে নেক্সট ডে আর পিছনে দেখতে পাচ্ছ মশারি টশারি একদম এখনো টানানো রয়েছে কারণ হচ্ছে যে ঘুম থেকে জাস্ট একটু আগে উঠেছে এখনো বেশি মানে বেশিক্ষণ সময় হয়নি বিছানাপত্র কিছুই গোজগাজ করিনি তার আগে ভাবলাম মানে ভাবলাম যে কালকে ভিডিওটা এন্ড করিনি আর আপনাদের সঙ্গে শেষ কথাগুলো বলা হয়নি তো তার জন্য এই ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে একটুখানি আপনাদের সামনে মানে বসে পড়েছি আর মামাম কালকে এসেছিল অনেকক্ষণই দেরি হয়ে গেছে আর এখন দেখো সকাল সকাল আজকে অনেকটা মামাম কালকে সারা রাত্র মানে ঘুমোয়নি একটু পরে পরে ঘুম থেকে উঠেছে একটু পরে পরে ঘুম থেকে উঠেছে আর উঠেই কান্না 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 এই করে সারাটা রাত্র গেছে তার জন্য সকাল সকাল ছটার দিকেই ঘুম ভেঙে গেছে আর সেইভাবে এতটা ভালোভাবে ঘুম হয়নি আর এখন দেখো ঘুম থেকে উঠেই দুষ্টু দুষ্টু করতে চলে গেছে ওই যে গেইটের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে বাবা পরে যাবে এখানে আসো এখানে আসো পরে যাবে দেখো পাকামি শুধু সারা ঘর জুড়ে মানে ওই মামামের পাকামি পাকামি চলে যাচ্ছে কি 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 হাই বলো হাই হাই